7 এপ্রিল WHO সংস্থার প্রতিষ্ঠা দিবস, তাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকার স্কুলে স্কুলে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। মুর্শিদাবাদের নবগ্রামের বিজ্ঞান চক্রের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা পালন করলেন এই কর্মসূচি। স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয় কর্মসূচিতে। সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, মুখে মাস্ক ব্যবহার করে বাইরে বেরোনো, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হয়। এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন নবগ্রামের জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, WBLNews.com। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 1948 সালে আজকে এই দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় এবং এই দিনটা প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য হিসাবে পালন করা হয়। আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সারা রাজ্যের এবং জেলার বিভিন্ন জায়গাতে এই দিনটি পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে নবগ্রাম বিজ্ঞান কেন্দ্র থেকে এই দিনটি বিভিন্ন প্রতিষ্ঠানে পালন করছি। বাকিপুর নজরুল বিদ্যাপীঠে ছাত্রদেরকে নিয়ে আমরা সেমিনার করছি। এইভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে আজকের দিনের যে মেসেজ, সেই মেসেজটা পাঠালাম। আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে পারে, পরিবেশটাকে যাতে স্বাস্থ্যকর পরিবেশ আমাদের গড়ে ওঠে, এই জন্যে আমরা এই দিনটি পালন করলাম। এই দিনটা তাৎপর্য ছাত্রছাত্রীর সামনে আমরা ব্যাখ্যা করেছি। বিভিন্ন জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে, অন্যান্য জায়গায় স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই দিনটা পালন করা হচ্ছে। আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে নবগ্রাম বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি। আমার নাম মনিরুল হক এবং আমি রাজ্য কাউন্সিলের সদস্য। এলপিজির ব্যবহারের সময় রাখুন সুরক্ষার খেয়াল। গ্যাস চুল্লি এমন একটি স্থানে রাখুন যা সিলিন্ডারের থেকে কমপক্ষে 6 ইঞ্চি ওপরে থাকে। গ্যাস চুল্লি জানলার কাছে রাখবেন না, কারণ হাওয়ার জন্য চুল্লি বন্ধ হয়ে যেতে পারে। রাতে ঘুমানোর আগে বা বাইরে যাওয়ার আগে রেগুলেটর নব আর বার্নার নব বন্ধ করে দিন। গ্যাস চুল্লি জ্বালানোর সময় আগে দেশলাই কাঠে জ্বালান, তারপরই বার্নার নব খুলুন। রান্না করার সময় কেবল সুতির কাপড়ই পরুন।